মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সৌদি আরবে করোনা ভাইরাসের নতুন ধরন অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিও তার সংস্পর্শে এসেছে এমন ব্যক্তিদেরও আইসোলেশনে রাখা হয়েছে। দর্শক, এই বিষয়ে সবশেষ জানাতে জেদ্দা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হানিস সরকার। হানিস, করোনার অমিক্রন ধরনের সংক্রমণ রোধে সৌদি সরকার কি ধরনের বিধিনিষেধ আরোপ করছে, বিস্তারিত জানাবেন আমাদের। জি আফসানা, আপনি যা বলেছেন, আসলে করোনা অমিক্রন প্রথম সৌদি আরবে একজন শনাক্ত হয়েছেন। আসলে সেই শনাক্তের মাধ্যমে দিয়ে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় কঠোর সতর্কতা অবলম্বন করছে, এবং আমি বাংলাদেশ কনসুল এবং বাংলাদেশ বিমানের সাথে কথা বলেছি, তারা সরকারিভাবে কোনো নির্দেশনা পায়নি। আসলে সাউথ আফ্রিকা এবং উত্তর আমেরিকা মহাদেশের 6টি দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট তারা বন্ধ করেছেন। আমাদেরকে বাংলাদেশ কনসুলেটের পক্ষ থেকে জানানো হচ্ছে যাতে আমরা সর্বোচ্চ সতর্কতার মধ্যে থাকি, এবং বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আগামীকাল সকাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এবং করোনা মহামারীর মধ্যে বাংলাদেশ কনসুলেট দীর্ঘদিন কোনো প্রোগ্রাম ছিল না। 50তম বিজয় দিবস উপলক্ষে আগামী 10-11-12 তারিখে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ কনসুলেট। হ্যাঁ আফসানা, সৌদি আরব থেকে এই ছিল সর্বশেষ আপডেট। অসংখ্য ধন্যবাদ দর্শক। সৌদি আরব থেকে বলছিলেন হানিস সরকার।